আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে থাকছে অষ্টম শ্রেণীর গণিত কোষে দেখি 13.2। তোমাদের পাঠ্য বইয়ের পেজ কিন্তু 131। 13.1 এর প্রত্যেকটি অঙ্ক আমি তোমাদের করিয়ে দিয়েছি এবং 13.2 এ তোমাদের কিন্তু পার্ট ওয়ানের ভিডিওতে আমি 1 থেকে 8 নম্বর পর্যন্ত অঙ্ক করিয়ে দিয়েছি। আজকে আমি 9 থেকে শুরু করব। তাই 13.1 এর বাকি অঙ্কগুলো দেখতে হলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে, লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সমস্ত অঙ্ক কিন্তু পরপর পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। আজকে আমাদের অঙ্ক শুরু হবে 9 নম্বর থেকে। তো চলো, তো আমরা 9 নম্বরের অঙ্কটি টুকে নিয়েছি। একদম আগের অঙ্কের গুলো মতোই পুরো সেম অঙ্ক, এই দুটোকে আমাদের গুণ করে আনতে হবে দেখো 36। অর্থাৎ 36 আমাদের আনতে হচ্ছে গুণ করে, যোগ বিয়োগ করে আনতে হবে আমাদের 5। যদি 36 যদি আমরা লসাগু করি, দেখো 18 2 গুণে 36, 9 2 গুণে 18, 3 3 কে 9 আর 3 1 কে 3, তাই দেখো 3 3 কে 9 আর 2 2 গুণে 4, 9 থেকে 4 বিয়োগ দিলে কিন্তু 5 থাকে আর 9 আর 4 গুণ করলে কিন্তু 36 হয়। তো দেখো আমরা অঙ্কটিকে এইভাবে বসাবো, 6 লিখলাম, ব্র্যাকেট শুরু করলাম, 5 আমরা লিখবো না, এখানে 9 বিয়োগ 4 লিখবো, এটা আমরা পাশে বসালাম, এখানে মাইনাস চিহ্ন দিলাম, দেখো 6 স্কোয়ার। পরের স্টেপ, 6 বসে গেল, দেখো 9 কে এ দিয়ে গুণ করলে আমাদের হবে 9a, -4 কে এ দিয়ে গুণ করলে হচ্ছে -4a আর -6 স্কোয়ার হয়েছে। পরের স্টেপ, এখান থেকে 3 কমন যাবে, 3 যদি কমন যায় দেখো 3 2 গুণে 6, 3 3 কে 9 আর এটা বসে গেল, মাইনাস এখানে দেখো 2a কমন গেলে তাহলে শুধু 2 2 গুণে 4 2 থাকলো আর মাইনাস মাইনাসে প্লাস, দেখো 3 2 গুণে 6 আর একটা এ বসে গেল। দেখো দুটোই আমাদের সেম, এই জন্য আমরা একটা নেব 2 প্লাস 3a আর এখানে পড়ে আছে 3 মাইনাস 2a। তো এটাই হলো আমাদের 9 নম্বর অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এবারে 10 নম্বর অঙ্কটি করে নেব। তো চলো আমরা পরের অঙ্কটি করি। দেখো এই অঙ্কটিও আমাদের গুণ করে আনতে হচ্ছে 36 আর যোগ বিয়োগ করে আনতে হবে কিন্তু 13। তো 36 যদি আমরা লসাগু করি, দেখো আমাদের উপরে তো লসাগু করাই ছিল, জাস্ট এখান থেকে আমরা দেখো 3 3 কে 9 আর 4ই নেবো, 9 আর 4 যোগ করলে কিন্তু 13 হয় আর গুণ করে তো 36 হয়, ঠিক আছে। তো চলো এবার আমরা কী করে বসাবো, দেখো 6 x² বসে গেল, মাইনাস লিখলাম, এখানে আমি লিখবো 9 প্লাস 4, এই এক্সটা পাশে বসে আর হচ্ছে +6। পরের স্টেপ দেখো, 6 x² -9 কে এক্সে গুণ করলে -9x আর -+4 কে এক্সে গুণ করলে 4x আর এখানে হচ্ছে আমাদের +6। এবার এই দুটোর মধ্যে কী কমন যাবে বলো, 3x তো কমন যাবে, তাহলে 3 2 গুণে 6 হলো আর 1x বসে গেল, এখানে মাইনাস বসলো, 3 3 কে 9, এখানে কী কমন যাবে দেখো -2 যদি কমন যায় তাহলে 2x হলো আর -+3 2 গুণে 6, তাহলে 2x - 3 দুটোর জন্য আমরা একটা নেবো আর আসে দেখো এখানে 3x - 2। ওকে, তো চলো আমরা 11 নম্বর অঙ্কটি করে নেব। তো দেখো আমরা 11 নম্বরের অঙ্কটি কিন্তু টুকে নিয়েছি। তো দেখো এখানে 99কে 99তে গুণ করতে হবে, তো 99কে 99তে গুণ করলে কত হয় জানো, গুণ করলে হয় তোমার 1089, এটা আমাদের গুণ করে আনতে হবে আর আমাদের যোগ বিয়োগ করে আনতে হবে 202, তা 9801 এটাকে আমরা লসাগু করব, 3 দিয়ে করলে দেখো 3 3 কে 9, 3 2 গুণে 6, 3 2 গুণে 6 হলো আর এখানে 20 3 6 18 8, হাতে হচ্ছে 3 7 21, ঠিক আছে। আবার 3 দিয়ে করো, 3 1 কে 3, 2 নেবে ভাগ গেল না আর চেপে যাচ্ছে, 3 8 24 আর 3 9 27, আবার 3 দিয়ে যাবে গেলে কত হবে দেখো 363 হলো, আবার 3 দিয়ে যাবে দেখো 121 হলো আর 11 11 121, এই হলো লসাগু। এখান থেকে দুটো সংখ্যা আমাদেরকে বেছে নিতে হবে, দেখো এখানে 11 11 121 আর 3 3 কে 9, 3 9 27, 3 27 হচ্ছে 3 27 হচ্ছে 81, তাহলে 81 আর 121 যদি যোগ করি 202 হবে আর গুণ করলে তো এটাই আসে, তাহলে আমি কী করে বসাবো দেখো, 99 স্কোয়ার, এখানে মাইনাস বসালাম,
ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব যে 121 যোগ 81 এবিটা আমরা পাশে লিখে দেব আর এখানে দেখো 99 বি স্কয়ার। পরের স্টেপ দেখো হলো মাইনাস 121 এবি, মাইনাস প্লাসে মাইনাস 81 এবি, আর এখানে দেখো 99 বি স্কোয়ার। পরের স্টেপ এখানে দেখো 11 99 এখানে 121 11 দিয়ে ভাগ যাবে, তাহলে 11 এ যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 9 11 99 আর একটা এ, 11 11 121 আর বিটা বসে গেল। এখানে আমরা মাইনাস 9 বিটাকে লিখলাম, তাহলে 9 9 81 9 এ মাইনাস 11 বি, তাহলে 9 এ মাইনাস 11 বি এই দুটোর জন্য একটা আর নব 11 এ মাইনাস 9 বি। এটাই হলো আমাদের 11 নম্বর অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো আমরা 12 নম্বরের অঙ্কটি করে নেব। তো দেখো এটা হচ্ছে আমাদের 12 নম্বরের অঙ্ক, তো আমাদের গুণ করে আনতে হবে 24 দুগুণে 48 যোগ করে আনতে হবে আমাদের 13। তাহলে আমি এটা লসাগুজি নাও করি, মুখে মুখে দেখো হয়ে যায় যে 3 16 48, 16 থেকে 3 বিয়োগ 13 হয়, তাহলে আমরা এইভাবে লিখব 2a6 মাইনাস, এখানে আমি লিখব যে 16 বিয়োগ 3 একিউটা লিখে দিলাম আর হচ্ছে মাইনাস 24। পরের স্টেপ টু এ সিক্স মাইনাস 16কে একিউ দিয়ে গুণ করলে মাইনাস 16 একিউ আর মাইনাস মাইনাসে প্লাস 3 একিউ আর মাইনাস 24। তো এখানে দুটোর মধ্যে দেখো অবশ্যই 2 তো কমন যাবে আর এ কিউব কমন যাবে, তাহলে এখানে শুধু বসে থাকবে দেখো এ কিউব আর 8 হলো, এখানে যদি প্লাস 3 কমন নিই তাহলে পড়ে থাকবে দেখো এ কিউব আর 3 আসতে 24, তাহলে এ কিউব মাইনাস 8 দুটোর জন্য একটা আর লিখব 2 এ কিউব প্লাস 3। এবার দেখো এই অংশটি কিন্তু একটা সূত্রে যাবে, কী সূত্রটা? এ কিউব মাইনাস বি কিউব। এই সূত্রটা তোমরা অলরেডি জানো যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র এখানে আমরা ইউজ করব, হয়েছে? তাহলে সূত্র আমরা ইউজ করার জন্য কী করবো দেখো, এ লিখে তার কিউ আর 8 মানে 2 লিখে তার কিউ, হয়েছে? আর এটা দেখো 2a³ + 3, তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র আমরা তাহলে এইভাবে লিখে দেবো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপর এটা যেমন আছে 2a³ + 3, হয়েছে? দেখো পরের স্টেপ এ মাইনাস 2, এখানে লিখব দেখো এ স্কোয়ার প্লাস 2a আর এখানে 2 2 গুণে 4, এখানে 2a³ আর হচ্ছে প্লাস 3। তো আশা করি তোমরা 12 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ, আমরা এবারে 13 নম্বর অঙ্কটি করে নেব। তো চলো আমাদের 13 নম্বরের অঙ্কটি দেখো, তাহলে এই দুটো আমাদের গুণ করতে হবে, তা গুণ করলে দেখো 5 8 40 0 হাতে হচ্ছে 4 4 8 32 আর 2 34 340 কিন্তু হচ্ছে। লসল করো কোনো সংখ্যার সাথে শূন্য তারে 5 দিয়ে করবে, দেখো 5 6 30 আর 5 8 40, 2 দিয়ে গেলে আমাদের 34, 2 দিয়ে গেলে হচ্ছে আমাদের একটা মিস্টেক হচ্ছে আমাদের কোথাও, তো দেখো এখানে গুণটা আমাদের ভুল হয়েছিল, 8কে 5 দিয়ে গুণ করলে 5 8 40 শূন্য হয় হাতে 4 হয় আর 4 8 32 32 আর 4 36 360 হয়। 5 দিয়ে করো 5 7 35, 5 2 গুণে 10, 2 দিয়ে করলে দেখো 36, আচ্ছা 2 দিয়ে করলে হচ্ছে 18, 2 দিয়ে করলে হচ্ছে 9 আর 3 3 কে হচ্ছে আমাদের 9, তাহলে দেখো 3 3 কে 9, 9 2 গুণে 18 আর 2 2 গুণে 4, 4 5 20, 20 থেকে 18 বিয়োগ দিলে আমাদের 2 থাকে, তাহলে আমরা এইভাবে করব 8a4 মানে প্লাস সাইন, এখানে আমরা লিখব 20 বিয়োগ 18, তাই তো?
আর এখানে আমরা লিখে দেবো এ স্কোয়ার মাইনাস পঁয়তাল্লিশ, হচ্ছে পরের স্টেপ। এইট এ ফোর, কুড়িকে এ স্কোয়ার দিয়ে গুণ করলে কুড়ি এ স্কোয়ার, মাইনাস আঠেরোকে এ স্কোয়ার দিয়ে গুণ করলে মাইনাস আঠেরো এ স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস, এখানে পঁয়তাল্লিশটা কিন্তু বসে গেল। দেখো এখানে কি কমন যাবে, এখানে অবশ্যই আমাদের চার কমন যাবে, আর এখানে এ স্কোয়ার এখানে এ ফোর, তাহলে এখানে এ স্কোয়ারটা কমন গেল, তাহলে চার দুগুণে আট হলো আর এ স্কোয়ার বসে গেল। এখানে আমরা লিখব যে চার পাঁচে কুড়ি, এখানে মাইনাস কত কমন যাবে দেখো, নয় কমন যাবে, তাহলে ন দুগুণে আঠেরো আর এ স্কোয়ারটা বসে গেল, মাইনাস প্লাসে মাইনাস, সরি এই জায়গাটা আমার ভুল হচ্ছে একটু সরি, এর জন্য দেখো মাইনাস মাইনাসে প্লাস হলো আর পাঁচ নং পঁয়তাল্লিশ, তাহলে টু এ স্কোয়ার ফাইভ, দুটোর জন্য একটা নেবো, আর দেখো এখানে আছে ফোর এ স্কোয়ার মাইনাস নাইন, তাহলে এটা যেমন আছে কিন্তু বসে যাবে, দেখো টু এ স্কোয়ার প্লাস ফাইভ, এটা কিন্তু একটা সূত্রে পড়বে, চারের বর্গ টু, তাহলে টু এ স্কোয়ার মাইনাস তিন দিকে তার স্কোয়ার, তোমার সূত্র জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এটা যেমন ছিল আমরা বসিয়ে দিই, দিলাম বসিয়ে, সূত্র লিখে দাও, দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, তো চলো আমরা পরের অঙ্কটা করে নিই। তো দেখো আমরা চোদ্দ নম্বরের অঙ্কটি কিন্তু টুকে নিয়েছি, খুব ভালো অঙ্ক এটি, ভালো করে বুঝে নাও, সিক্স এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, দেখো যেমন ছিল আমরা লিখে দিচ্ছি, এখানে আমরা এই দুটোর মধ্যে কমন নেবো, হ্যাঁ মাইনাসটাকে কমন নেবো নিলে, তাই এটা কী হবে দেখো এক্স মাইনাস ওয়াই হবে, আর এটা হচ্ছে আমাদের মাইনাস পনেরো, আগে থেকেই ছিল, এইখানেও এক্স মাইনাস ওয়াই, এখানেও এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা এখানে লিখব যে ধরি এক্স মাইনাস ওয়াই সমান সমান এ, তারপর লিখবো আমরা দেখো প্রদত্ত রাশি শর্টে লিখে দিলাম, তাহলে সিক্স এ স্কোয়ার মাইনাস এ আর মাইনাস পনেরো, গুণ করে দেখো ছ পনেরো নব্বই হয়, আর গুণ করে নব্বই আনতে হবে, আর যোগ বিয়োগ করে এক, মানে ন দশে নব্বই লিখবো আমরা, তাহলে সিক্স এ স্কোয়ার মাইনাস দশ মাইনাস নয়, এই এটা এখানে বসলো আর মাইনাস পনেরো, পরের স্টেপ দেখো সিক্স এ স্কোয়ার মাইনাস টেন এ, মাইনাস মাইনাসে প্লাস নাইন এ আর মাইনাস পনেরো, পরের স্টেপ দেখো এখানে কমন যাবে আমাদের টু এ, তাহলে তিন দুগুণে ছয় আর এ আর মাইনাস পাঁচ দুগুণে দশ, এখানে থ্রি যদি কমন যায় দেখো তিন তিরিকে নয়, তাহলে থ্রি এ হলো আর তিন পাঁচে পনেরো, তাহলে থ্রি এ মাইনাস ফাইভ, দুটোর জন্য একটা আর নেবো, টু এ প্লাস থ্রি হয়েছে। এবার দেখো আমাদের এর মান বসিয়ে পাই, পাশে লিখবে তোমরা দেখো থ্রি হয়েছে, থ্রিটা লিখলাম, এটা সেকেন্ড প্যাকেট দিলেই ভালো হয়, সেকেন্ড প্যাকেট দিলাম, এ মানে তো আমাদের দেখো এখানে লেখা রয়েছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে লিখবো আমরা এক্স মাইনাস ওয়াই, এখানে মাইনাস ফাইভ দেবো, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেবো, এটাও আমরা আসলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দুই লিখলাম, এ মানে এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি লিখে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, হয়েছে, চলো থ্রিকে এক্স এ গুণ করলে থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই আর মাইনাস ফাইভটা বসে গেল, এটা দেখো টু এক্স মাইনাস টু ওয়াই আর প্লাস থ্রিটা বসে গেল, এটি হচ্ছে আমাদের চোদ্দ নম্বর অঙ্ক, আমরা এবারে পনেরো নম্বরের অঙ্কটি করে নেব। তো চলো আমাদের পনেরো নম্বরের অঙ্কটি দেখো, থ্রি লিখলাম, এ প্লাস বি হোল স্কোয়ারটা যেমন লিখে দিলাম, এখানে যদি আমরা মাইনাস টুটা কমন নিই তাহলে পড়ে থাকবে দেখো এ প্লাস বি আর মাইনাস এইট, দেখো এই অংশ দুটো প্রায় এক হলো, আমরা এবারে লিখব যে ধরি এ প্লাস বি সমান সমান এক্স, এবারে লিখব প্রদত্ত রাশি, তাই তো থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট, দেখো গুণ করে আনতে হবে চব্বিশ,
যোগ বিয়োগ করে আনতে হবে টু, তাহলে চার ছয় চব্বিশ করব, তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস ফোর, এক্সটা এখানে বসে আর মাইনাস এইট, পরের স্টেপ থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস মাইনাস প্লাস ফোর এক্স আর মাইনাস এইট, পরের স্টেপ দেখো থ্রি এক্স যদি কমন যায় পড়ে থাকবে এক্স মাইনাস তিন দুগুণে ছয়, টু কমন গেলে সরি ফোরই কমন নাও, ফোর কমন গেলে এক্স মাইনাস টু, দুটো এক্স মাইনাস টু এর জন্য একটি, আর লিখবে এখানটা থ্রি এক্স প্লাস ফোর, এবার লিখবে এখানটা এক্সের মান বসিয়ে পাই, এক্সের মান বসিয়ে পাই, তো এটাকে আর একবার টুকে নেবে এক্স মাইনাস টু আর থ্রি এক্স প্লাস, দেখো এক্স মানে কি, এক্স মানে তোমরা দেখো এখানে রয়েছে এ প্লাস বি, তো এক্সের জায়গায় আমরা কী লিখব, লিখব এ প্লাস বি মাইনাস টু, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও থ্রিটা লিখে দাও, এক্স মানে হচ্ছে এ প্লাস বি, এখানে প্লাস ফোর, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, তাহলে দেখো পড়ে রয়েছে এখানটা আমাদের এ প্লাস বি মাইনাস টু, তিনকে এ দিয়ে গুণ করলে আমাদের থ্রি এ প্লাস থ্রি বি আর এখানে প্লাস ফোরটা বসে গেল। ওকে, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তো আজকের আমি 15 অবধি অঙ্ক তোমাদের করালাম, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।